সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন তিব্বত লাক্সারি সোপ নিবেদিত গোল্ডেন সং অনুষ্ঠানে। সাথে আমি রয়েছি ইসরাত জাহান জুই। দর্শক, আপনারা অলরেডি জানেন এই প্রোগ্রামটি আমরা সাজিয়ে থাকি স্বর্ণালী দিনের কিছু স্মৃতিমধুর গানগুলোকে নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এই প্রজন্মের কণ্ঠশিল্পী শবনম প্রিয়াঙ্কা। স্বাগত। স্বাগত। কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো, গানের মানুষকে যখন পাই তখন আরো বেশি ভালো লাগে। অবশ্যই। শুরুতেই যেহেতু গানের মানুষকে পেয়েছি, অনেক অনেক গল্প আড্ডা হবে এবং গান শুনবো। প্রথমেই কোন গানটি শুনছি? প্রথমেই গাইছি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের। এই গানটি আসলে একটি গানের রিপিট ভার্সন, নেরে হার মেনেছি। তো এই গানটি আসলে শ্রদ্ধেয় বশির আহমেদের পিঞ্জর খুলে দিয়েছি, সেই গানটির রিপিট ভার্সন। গানটির কথা এবং সুর করেছিলেন শ্রদ্ধেয় খান আতাউর রহমান। আমি চেষ্টা করছি। ওকে, শুনে ফেলি তাহলে। নেরে হার মেনেছি, নেরে হার মেনেছি, নেরে হার মেনেছি, পিঞ্জর ছেড়ে যাব না, দেয়াঘাত কত দিবি কিছু কব না, নেরে হার মেনেছি, নেরে thank you.
চমৎকার একটি গান দিয়ে আজকে আমাদের আয়োজনের শুরু হলো। থ্যাংক ইউ। শুরুতেই বলেছি গানের মানুষকে পেয়েছি, বেশি কথা বলবো না, আজকে শুধু গানই শুনবো। আবারও গানে চলে যেতে চাই, কোন গানটি শুনবো? এখন গাইছি শ্রদ্ধা সাবিনা ইয়াসমিনের অনেক জনপ্রিয় গান গুন 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 গান গাহিয়া নীল ভ্রমরা যায়। গানটার কথা লিখেছেন শ্রদ্ধা খান আতাউর রহমান এবং সুর করেছিলেন শ্রদ্ধা আবু তাহের। চেষ্টা করছি, শুনে ফেলি। অসাধারণ আরেকটি গান উপভোগ করলাম, গোল্ডেন ইজ অলওয়েজ গোল্ডেন, রাইট? কোন গানটি শুনবো? আমি এবারে গাইছি, এটি অনেক জনপ্রিয় গান। আজকের আসলে প্রোগ্রামটিতে আমি বাংলা সিনেমার অনেক জনপ্রিয় গানগুলোকেই আসলে বাছাই করে এনেছি। এই গানটি শ্রদ্ধেয় মণিকিশোরের সুর সঙ্গীত আয়োজনে এবং কণ্ঠশিল্পী তিনি নিজেই ছিলেন। কি ছিলে আমার বলো না তুমি গানটি। ওকে, thank you.
গল্প গানে গানে একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে জানিয়ে দিচ্ছি, বৈশাখী টিভির সব অনুষ্ঠানের আপডেট পেতে ভিজিট করুন youtube.com/বৈশাখী টিভি বিডি এবং facebook.com/বৈশাখী টেলিভিশন। এছাড়া বৈশাখী টিভি অ্যাপ ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে বৈশাখী টিভি লিখে সার্চ দিন। গল্প গানে গানে একদমই অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আর একটি গান শুনব। কোন গানটি দিয়ে আজকে অনুষ্ঠানে শেষ করবে? হ্যাঁ, বিদায় নেওয়ার আগে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই বৈশাখী টেলিভিশনকে বারবার গোল্ডেন সং অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনাদেরকে গান শোনাতে উপভোগ করতে। আশা করি ভালো লেগেছে আজকের অনুষ্ঠান। তো আমি শেষ গানটি গাইছি শ্রদ্ধা অরুণা লায়লার শিল্পী, আমি তোমাদের এই গান শোনাবো। এই গানটি, গানটির কথা শ্রদ্ধা মাসুদ করিম এবং সুর করেছিলেন সুবল দাস। গাইছি হয়ে যাক তাহলে।